আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহি ও সাহবিহি ও সম্মানিত দর্শক কারেন্ট সূত্রে স্পর্শকাতর সেটা নিয়ে আলোচনা করার জন্য বসলাম শুধুমাত্র এই যে পরিভাষা অথবা এই যে একটা সম্বাদ যে আল্লাহ রব্লা আলমের পক্ষ থেকে এটা বিশেষ অর্থ ছাড়া এটা ব্যবহার হয় না এটার খোলাশা করা যে এটা কতটুকু সঠিকভাবে ঠিক গরম হাওয়া গরম বায়ু হওয়া যে কোনো জিনিস হতে পারে এটা কি দুনিয়াতে যেটা আজকাল আমাদের দেশে বিশেষ করে হচ্ছে এটা কি আজাব আগে আমরা বুঝি আজাব বলতে পরিভাষা কোথাও কি বুঝায় পরিভাষা কোথাও বিশেষ কোনো বান্দাদের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট হিসাবে যে জিনিসটা আসে এবং যার ব্যাপারে দলিলও থাকে যে হ্যাঁ এটাই হলো আজাব যেমন কি আমাদের জন্য আলামত আছে নিদর্শন আছে তো ঠিক আমাদের নিদর্শন বেশিরভাগ এটাই তো আমাদের আজাব স্বরূপ আমাদের পাপের আশ্চর্য স্বরূপ আসে তো ঠিক তদ্রুপ আমরা যদি আজাবও বলি তাইলে আজাব আল্লাহর পক্ষ থেকে আসমানি জমিনি আলাই বালাই হিসাবে যেগুলো নির্ধারিত সেগুলোর উপরেই কিন্তু এটা শব্দ প্রয়োগ হয় হ্যাঁ ব্যাপক করতে আরও কিছু আছে আজাব আমরাও বলি যে আজাব না শুধু জাহান্নামও বলে আরবিতেও এটা বলা হয় যে এটা হলো বিষয়টা হলো কালজাহিম যেই সংসারের মধ্যে অশান্তি লেগে আছে যেই কর্মসংস্থান একজন মানুষ খুব কষ্টের মধ্যে থাকে বলে যে আনাফিল জাহিম জাহিম জাহান্নামের নাম নাম পর্যন্ত ব্যবহার হয় সেটা রূপক অর্থে এবং ব্যাপক একটা কষ্টকে বোঝানোর জন্যে জন্য আমরাও বলি আরে ভাই বলিস না যেন নামে আসি এটা এমনও আছে যে এটা বাহ্যিক না লৌকিক না কষ্টের মানসিক কষ্ট এটাকেও নাম আখ্যায়িত করা সেটা আলাদা জিনিস কিন্তু এখানে যেটা হচ্ছে এটা হলো একটা বিশেষ পরিভাষাকে বোঝানো এবং যেন আল্লাহ আল্লাহ পক্ষ থেকে কোনো জায়গায় এটা বলা হয়েছে যে মানুষ যদি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং ব্যাখ্যা থেকে এটাই বলা হয়েছে যে আমাদের এই পাপের কারণে এটা গরমটা আসছে আজাব হিসাবে ফরিংয়ের উপদ্রব যেটা ওইটাকেও এক সময় বলা যায় যে আমাদের পাপের কারণে আসছে সমাজে যত অশান্তি যত ধুম্রজাল জাল যত হানাহানি এগুলো সব কি আসছে আমরা বলতেই পারি যে আল্লাহ পক্ষ থেকে আমাদের পাপের খেসারত হিসাবে পাপের মানে প্রতিবিম্ব হিসাবে সেগুলো আসছে কিন্তু এখানে যেটা পরিভাষাগত বলা হচ্ছে এবং মানুষের মধ্যে জনমনে যে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং উপস্থাপনা যেভাবেই হয়েছে যার পক্ষ থেকেই হোক এটা একটা মানে যার মুখে যেটা সাজায় না এবং যেন তেন প্রকার যার যেভাবে ইচ্ছা মুখ ফসকে যে কোনো একটা কথা বলে দেওয়ার এটা সামিল এজন্য এগুলোকে এখন থেকেই আপনার শক্ত করে দমন করতে হবে যে না এইভাবে কথা বলা ঠিক না এবং এরাই তো সেই মানুষটা আপনার কি করতেছে আপনার কেয়ামতের আলামতের কথা বলতেছে এবং সাথে সাথে নাসা কোম্পানির যখন নাম আসলো এর অর্থ হলো ওনাদের উৎস হয়ে যাচ্ছে নাসা কোম্পানি তো কোরআন সুন্না মুসলমানদের উৎস বাদ দিয়ে নাসা কোন দিন উৎস হয়ে গেল নাসা শো আরো অন্যান্য সেই আপনার স্যাটেলাইট এবং আরো প্রযুক্তির এগুলোর মাধ্যমে যদি কোরআন সুন্নার মধ্যে কোনো জিনিসের ভিত্তি সুস্পষ্টভাবে থাকে সেটাকে তারা আর একটু সুস্পষ্টভাবে তারা যেহেতু একটা মেশিনের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে এটাকে দেখেছে শুধু এতটুকুই এখান থেকে নেওয়া যায় কিন্তু আগাগোড়া এইভাবে কোনো একটা আজাবের কথা যেখানে উল্লেখ হয় নাই আমরা বলে দিব যে হ্যাঁ এটা একটা আজাব হিসাবে গরম হাওয়াটাও একটা নির্ধারণ হয়ে গেল এটা তো হবে না গরম হাওয়া হিসাবে দুখান আরবিতে যেটা উল্লেখ করা হয়েছে ধোঁয়া সেটা সাব্যস্ত একটা আগুন কি আমাদের একবার শেষ পর্যায়ে আসবে সেটা সাব্যস্ত মাঝখানে এখন আমরা যদি গরম হওয়া আরেকটা বলি তাহলে এটা একটা তিন নম্বর পয়েন্ট হয়ে গেল এইভাবে তো আউট করা পয়েন্ট আউট করা যাবে না আমি বললাম না যত কষ্টের জিনিস আছে সবগুলো আমাদের হতে পারে আমাদের পাপের কারণে পরিবেশের মধ্যে অশান্তি আল্লাহ বলছেন ও জাল বা বাড়ির ফিতনা আর তসবির কেনা রব্বকা বা একজনের খারাপ আচরণ অসৎ আচরণ কষ্টদায়ক আচরণ সেটাও আরেকজনের জন্য আল্লাহ বলছেন ফিতনা ফিতনা মানে তো এখানে কষ্ট তো এটা হতেই পারে সুরা নামের পার্সিনটিভ রায় আল্লাহ বলছেন যে তুমি বলে দাও যে আল্লাহ ক্ষমতাবান উল্লহ কা হিরো আইলা আই আলা ভকুলকম ওমিন অউমিন তাহতিয়া আরজুলীকমা ও বিশাক ইয়াল বিশাকুম শিয়া আল্লাহ পাক এর উপর ক্ষমতাবান তোমাদের উপর থেকে শাস্তি নাজির করতে পারেন তোমাদের নিচ থেকেও আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে পারেন এটা এটা হলো ঘুণাক করে বলা হয়েছে ঘুনাক্ষ করে এটা কোনো সুস্পষ্টভাবে পয়েন্ট আউট করে বলা হয় নাই যে কোনো জিনিসের ভিতরে সামিল হতে পারে অগণন সেটা আজকে সমাজে তো সেগুলো আছেই অরাজকতা অশান্তি মারামারি হানাহানি এগুলো তো কষ্ট এগুলোকে ওই ওই পরিভাষার বিশেষ অর্থে আজাব নামে আখ্যায়িত করা সেটা আলাদা দলিল লাগবে এবং তোমাদের মধ্যে আল্লাহর আলম ধুম্র ধুম্রজাল পাকিয়ে দিবেন একজন আরেকজনকে দেখতে না পারস্পরিক মানে অনিহা, ভুল পারবেনা পারস্পরিকা বাসা বাঁধ এবং একজনকে দিয়ে আরেকজনের কষ্ট আস্বাদন করাবেন এই যে আচরণগত কষ্ট এটাও আল্লাহর আলম পক্ষ থেকে একটা কি একটা হলো আজাব কিন্তু ওখানে আজাব বলছে আরেকটা জিনিসকে আর এগুলোকে আবার আলাদা করছেন হেল্লি বুঝা গেল আল্লাহ বিলাহ আলহীম ব্যবহার এর মধ্যে সুখখাতিক পার্থক্য করেছেন এটাকে বলেছেন আউজি কা বা আ দা কুম্বা বা তোমাদের একজনকে আরেকজনের কষ্টের আসাদন পোহা আসাদন আল্লাহ বেলা আলমিম পাওবেন বা পোহাবেন এটা কিন্তু ওইটাকে আবার আযাব বলা হয়নি ওখানে আবার ব্যাপক ব্যাপকভাবে আযাব বলেই কিন্তু সূচনা করা হয়েছিল এরপরে বলছেন যে উন্দুর কাইফা নুসান রিফুল আয়াতিলা আল্লাহম কাহুন তুমি ভালো করে দেখো লক্ষ্য করো কিভাবে আমি আমার নিদর্শনগুলোকে আমি পরিবর্তন করি যাতে করে তারা এটা বুঝতে পারে মানে এক সময় একটা আরেক সময় আরেকটা এক সময় আমাদের জন্য বন্যা হয়ে গেল কষ্টের কারণ আরেক সময় এখন গরম হয়ে গেল কষ্টের কারণ কখনো অতি ঠান্ডা এটা হয়ে যায় কষ্টের কারণ তাহলে আল্লাহ রবুল্লি আলমিন তিনি সব কিছুর মালিক আল্লাহ রব্লি আলমিন সবকিছুর হত্যাকর্তা আল্লাহর পক্ষ থেকে আমরা যেগুলো পায়ে থাকি এগুলোতে আমাদের কথা বলা আমাদের কোনো একটা শব্দ প্রয়োগ করা এগুলোর মধ্যেও আমাদের সাবধানী হওয়া উচিত তা না হলে মুখ ফসকে যখন যার যেটা ইচ্ছা বলে দেবো আবার আরেকদিন আরেকটা জিনিস আসবে ওইটাকে বলে দেবে এটা একটা আজাম এরপরে এটা একটা দুইটা করে এটাকে কেউ আমাদের আলামতের মধ্যেও কেউ সামিল করে দিবে এই জন্যে মানে যে ধরনের কথা বলা এবং বিশেষ করে আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে কোনটা কি হিসাবে আসছে এইগুলোকে নির্ণয় করা এটা অত্যন্ত কঠিন আমাদের সমাজে অনেকেই কিন্তু মৃত্যুর সময় কারো যদি একটু দেখা যায় যে কষ্ট হচ্ছে বিশেষ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায় মারা মারাত্মক কোনো রোগে মারা যায় আমরা মন্তব্য করে বসি অথচ আল্লাহ রব্বুল আলম তার বান্দাকে হয়তো এটা দিয়েছেন পুরস্কারের একটা সুযোগ করার জন্য যে এর মাধ্যমে তার গুণা কাফারা হবে আর আমাদের কার গুনায় বানাই ধরনের মন্তব্য আমাদের সমাজে হয়ে থাকে এবং এখন যেটা হচ্ছে আমার মনে হয় যে এইভাবে করে আজাব শব্দ প্রয়োগ করা এটার যদি অর্থ কেউ বুঝে শুনে করে থাকে তাইলে এটার অর্থ এটা বলার বাণী কি বলার মানি হল এখন আরেকটা মানে সমাজের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হওয়া এবং এই ফাঁকে হওয়া ভাইরাল হওয়া আর বাস্তবে তাই হচ্ছে এই জন্য আমাদেরকে যার যাকে তাকে ভাইরাল করার কোন একটা শব্দ নিয়ে খুব বেশি একটা মাথা করাও কি নাই উচিত নাই আমাদেরকে দূরদর্শী তার সাথে কাজ করতে হবে মানুষের সামনে এইভাবে সুস্পষ্ট করতে হবে যে বিষয় হলো এটা আজাব এই জিনিসের প্রয়োগ হয় কেয়ামতের আলামত এই জিনিসের উপর প্রয়োগ হয় আলামত সম্পর্কে বলতে গেলে এই এই মূলনীতি আসে সেগুলো আমরা অন্যান্য সময় আলোচনা করেছি আর আজকে আমরা এই আমি চাইলাম যে এই বিষয়টা আপনাদের সামনে সুস্পষ্ট করা হোক এটাকে আজাব নামে আখ্যায়িত করা যেটা বিশেষ করতে হয় এটা এটা ঠিক না এটা বলতে হবে যে আমাদের গুনার আহ হিসাবে গুনার ফেসারত হিসাবে আমাদের উপরে এগুলো আসছে আমরা বলতেই পারি আবার সব জায়গায় বলাও যাবে না যেমন ওইটার সাথে যেমন লোডশেডিং কেউ ওইটা আমাদেরকে সামিল করে তো অনেক সময় এটা সাফাই গাওয়া হয়ে যাবে তো আমাদের লোডশেডিংও একদিক থেকে হতে পারে আমাদের পাপের খেসারত সবগুলোই সব কষ্টই পাপের খেসারত এবং আরেকটা দিক হলো এখানে আমাদের গুনাকাফারাও হচ্ছে কিন্তু সব জায়গায় সব শব্দ প্রয়োগ হবে না যেমন এখানে যে আমরা এটা প্রয়োগ করি লোডশেডিং এর উপরেও তো লোকজন বলবে কি সরকারের দালালি করতেছে তাইলে অথচ ওইটা হতেও পারে আমাদের পাপের কারণে এটা দিয়ে দিয়েছেন কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে সব জায়গায় সব শব্দ প্রয়োগ করা চলে না দুনিয়ার বাজারে যদি চলে না তো দিনের ক্ষেত্রে আল্লাহ রবহ আলমিনের এবং নবী সাল্লাহ আলী প্রতিনিধিত্ব করতে গিয়ে যে কোনো শব্দ যে কোনো জায়গায় ব্যবহার করা এটা চলে না হলো অত্যন্ত বিষয় বিষয় এগুলো দায়িত্ব আমাদেরকে সেই হিসাবে দিন আগে শিখতে হবে তারপরে না দাওতীয় নামতে হবে আমাদের অনেকেই কিন্তু দিন শিখানায় জানা নাই তাদের আরবি বাক্য পড়া দেখলেই আমরা বুঝতে পারি তাদের মানে যোগ্যতা কতটুকু কিন্তু সাধারণ মানুষের কাছে এরা স্কলার হয়ে বসে আছে আল্লাহ আমাদেরকে বুজদান করুক কি সময় এটাই একটা প্রমাণ যে কাছে আসতেছে যেটা কথা আল্লাহনব্বিশ বলছিলেন যে মানুষ যখন মূর্খদেরকে মুফতি বানাবে এরা এলিম সারে ফতোয়া দিবে দিয়ে নিজেরা গুমরা হবে অন্যদেরকেও গুমরা করবে এমতাবস্থায় আমাদেরকে কি করতে হবে খুব সাবধানী হতে হবে আলহামদুলিল্লাহ যেই পরিমাণের আলিম এখনও আসেন যেই কোন যোগ্যতা সম্পন্ন আলিম আসেন আমরা যদি অন্তত তাদের কদরটা করি তাদের কাছ থেকে দিনের এলম নেই আমরা এই সমস্ত থেকে বাঁচতে পারবো আল্লাহ রব্লা আমাদেরকে সুমতি ফিরিয়ে দেন আমাদেরকে আল্লাহ দিনের ব্যাপারে কথা বলা যে কোনো আমল করা যে কোনো বিষয়ে প্রচার করা এগুলোর ক্ষেত্রে আগে যে রিসপন্সিবিলিটি রয়েছে ইসলামের পক্ষ থেকে সেগুলো যেন আমরা পালন করে কথাটা বলতে পারি কাজটা করতে পারি তাই আল্লাহ পাক আমাদের কাজে বরকত দান করবেন আমাদের কথায় আল্লাহ রবিল্লাহ আলমহীন মঙ্গল রাখবেন এবং দুনিয়া খেলাতে এর মাধ্যমে আমার উপকৃত হব জাতীয় উপকৃত আল্লাহ যেন আমাদেরকে সেই পথে সেই মতে চলার তৌফিক দান করেন গুণাখা মাফ করে দেন বিপদ দূর করে দেন অসুখ বিসুখ নিরাময় করেন সকল থেকে মুসলিম জাতিকে হেফাজত করেন আমাদের দেশ আজকে অত্যন্ত কঠিন একটা সময় পার করছে কষ্টের মধ্যে আছে আল্লাহরমিন এই যে বিদ্যুতের ক্রাইসিস বিদ্যুৎ সংকট এটা সহ আরো যত ক্রাইসিস আছে আমাদের আদর্শগত দিক থেকে ইলমের অঙ্গনে আমাদের আমলের অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অর্থনীতিতে আমাদের সেই আপনার দ্রব্য মূল্যে এই যত ধরনের সমস্যা আছে আল্লাহ তার নিজগুলো দূর করে দেন তামানের মুসলমানদের উপর থেকে আল্লাহ সমস্যা উঠিয়ে দেন এবং হজ্জের মুসুম সামনে আসতেছে আল্লাহ আল্লাহ হাজী ভাইদের জন্য হজ্জের সেই পরিবেশটাকেও মুক্ত রাখেন সুন্দর রাখেন এবং সুস্থ রাখেন আর আমরা যারা হজ্জে যাব না তারাও যেন কুরবানির সাথে সম্পৃক্ত যত বিষয় দিয়ে আছে এগুলো জেনে বুঝে জিল হাজ্যের সাথে সম্পৃক্ত এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে আমরা আল্লাহ আমাদের কাছে তৌফিক চেয়েছে কালাতিপাত করতে পারি যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখেন ইমান ইসলামের উপর রাখেন যেদিন উঠাই নেন সেদিন যেন মহানব্বী আলী অনুগ্রহটুকু করে আমাদেরকে ইমানের উপর মরণ দেন আমাদের সবার হিসাব নিকাশ সহজ করে আল্লাহ নবী সবের হাতে হাউজে কৌসে পানি পান করিয়ে জান্নাতফিদৌসে وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته